দীপ গৌরী বৈষ্ণব সমাজের সম্মাননীয় সভাপতি মহাশয় প্রভুপাদ শ্রীযুক্ত প্রেম গোপাল গোস্বামী, শুধু আমাদের নিজ
যথেষ্ট ভজনের মধ্যে থাকলে হবে না, সাক্ষ্য পরের মতো একান্তে ভজন করা আমাদের শ্রী গৌর নিত্যানন্দ শিক্ষা দেননি। এখানে আমরা কিছুক্ষণ আগে ভাষণে আমরা শুনেছি মহাপ্রভু যেমন আমাদের বিনয়ের শিক্ষা দিয়েছেন, ত্রেণাদপি শুনিয়েছেন তরী সহিষ্ণুনা অমানি নামানীন কীর্তন্য সদা হরি। যেমন অমানিজনক সম্মান দিতে হবে, তৃণের মতো নিচু হতে হবে, নমনীয় হতে হবে, তরুর মতো সহিষ্ণু হতে হবে, ঠিক তেমনভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন প্রতিবাদ। অন্যায় দেখে আমাদের ইষ্ট নিন্দা, আমাদের ইষ্টে অশ্রদ্ধা, এগুলো দেখে আমরা যেন চুপ করে বসে না থাকি, আমরা যেন সংস্কারে তার প্রতিবাদে মুখর হয়ে উঠি। যদি আমরা সকলে সমবেত ভাবে এমন প্রতিবাদে মুখর না হই, আমাদের সামনে আমাদের ইষ্ট নিন্দা আমাদের শ্রবণ করতে হবে, সেই দিন দূরে নেই, আমাদের জোর করে আমাদের ইষ্ট নিন্দা শ্রবণ করতে হবে। সুতরাং সচেতন সকলকে সচেতনতা, এই যে কদিন আগে দীনকৃষ্ণ নামে এক কি বলবো, শৃগাল বলবো না কুকুর বলবো না কি বলবো, এ নাম উঠে না বললি, কীর্তনের কিছু তো জানে, শাস্ত্রের কিছু জানে না, অথচ নিজেকে পণ্ডিত মনে করে। তা এই যে লোক, সে আমাদের সকলের সামনে এমন সোশ্যাল মিডিয়াতে আমাদের শিরোমণি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে কদর্য মন্তব্য করলেন, আমাদের উপাস্য শ্রীমতী রাধারানী সম্বন্ধে কদর্য মন্তব্য করল, অথচ আমরা তেমন প্রতিবাদ করলাম না। সে এখনো সাহস করে তেমন মূর্খানের পরিচয় দিতে, এটা সম্ভব ছিল না যদি আমরা সমবেত ভাবে একসাথে আমরা প্রতিবাদ করতে হবে। এই জন্যই আমরা এখন উদ্দেশ্য নিচ্ছি গৌড়ীয় মহাসভা গঠনের। যত গৌড়ীয় স্ত্রীপাঠ আছে সমস্ত স্ত্রীপাঠগুলিকে আমরা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে সংযুক্ত করছি একে একে। শান্তিপুরের প্রভাত এসেছিলেন, আমরা শান্তিপুরকে সীতানাথের ধাম থেকে আরম্ভ করেছিলাম সে মহাসভা গঠন। দেখুন এরপরে আমরা শ্রী রাধা কুণ্ড এই সমস্ত স্থানগুলিকে, এই সমস্ত ধামগুলিকে, শ্রীপাঠগুলিকে আমরা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজে অন্তর্ভুক্ত করতে পেরেছি, আমরা এখন একসাথে আছি। খুব শীঘ্রই আমরা পুরী ধামে গিয়ে নীলাচলের গৌড়ীয় বৈষ্ণব সমাজকে আমাদের সঙ্গে সংযুক্ত করব। খুব সম্ভবত নরহরি সরকার ঠাকুরের যে ইন্দ্রধাম তিথি, একাদশী তিথি, এই সামনের যে একাদশী তিথি, সেই দিনে আমরা শ্রীপাঠ শ্রীখণ্ড জাদিগ্রাম শীতলগ্রাম এই সমস্ত স্থানগুলিকে আমরা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারব। তেমনভাবে আমাদের সুদূর প্রসারে বৈষ্ণব সেবার জন্য, গৌড়ীয় বৈষ্ণব সেবা শুধু নয়, যারা গৌড়ীয় নয় বৈষ্ণব, বৈষ্ণব ভাবা সকলের সেবার জন্য আমরা উন্মুখ হয়ে আছি, শুধু প্রয়োজন আপনাদের সাহায্য। সকলকে একটু বিলম্বই হলো শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই, সকলকে শুভেচ্ছা জানাই কার্তিক ব্রত সমাপনের। সকলে আপনারা ভোজন কুশলে থাকুন, নিতাই চান আপনাদের ছুটি ছাড়া কৃপা করুন, আপনারা তিনি মঞ্চে আসেন এবং
বিদায় গ্রহণ করতে হয়ে গেল, আমাদের অনেক দেরি হয়ে গেল, সবাই ক্লান্ত বিশ্রান্ত, এতক্ষণ বৈষ্ণবজন সবাই বসে রয়েছে অনেকক্ষণ ধরে, তা আমার আর কিছু বলার নেই, তবে একটা কথা বলবো, বৈষ্ণব কীর্তনিয়া গোস্বামী যারা যারা যে যেখানে আক্রান্ত হতে যাদের গলাটা কিলো থাকে তারা অন্তত এইটুকু জানবেন, আমাদের কিন্তু গর্জ্যতার সময় এসেছে, মহাপ্রভু কাজী পালন করেছেন গর্জে উঠেছেন, আমাদের কিন্তু গর্জে ওঠার সময় এসেছে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত হব না, আমরা নিজেদের নিজেরা স্বতন্ত্রতা নিয়ে আমরা যদি দলবদ্ধ হই আমাদের যে কোনো দাবি দাবা প্রাপ্তি আমরা আদায় করতে পারবো, যার পাশে মানুষ থাকে তাকে লোকে ভয় পায়, আর যার পাশে মানুষ থাকে না তাকে ভয় পায় না, তা আমাদের সংস্থার মধ্যে আমরা সবাই যদি একত্রিত হয়ে মারার মতো গেঁথে উঠি আমাদের রাজ শক্তি ভয় পাবে, আমাদের দাবি দাবাগুলো পূরণ হবে, সেই জন্য আমার শুধু কম্বল বিতরণ হবে প্রসাদ পাওয়া হবে এটা নয়, বৈষ্ণবদের কাজ মহান্তির স্বভাবেই তাইতে পাম নিজ কার্য নাহি তবু যান পর, এটাই আমাদের করতে হবে, এটা ছাড়া আমাদের পথ নেই কিন্তু, সুতরাং আমাদের একসঙ্গে থাকতে হবে, কে প্রভুপাদ কে বৈষ্ণব কে বাবাজি কে কি এগুলো আমাদের দিকে লাভ নেই, দলাতে দিল যা থাকবে তারাই আমাদের লোক, আমরা একসঙ্গে পায়ে পায়ে পাল দিতে হবে, আমাদের দম্ভ থাকবে না, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, আমরা সবাইকে সবাইকে প্রণাম করবো, আমরা মাথা মত করবো, তবেই তো একজন একজনকে সম্মান দেবে, আমি শুধু সম্মান পাবো আমি সম্মান দেবো না তা বললে হবে না, সবাই মহন্ত সবাই মহন্ত।